রবিবার সকালে একটানা 3 ঘন্টার অবিরাম বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছিল আগরতলা জনজীবন। রাজধানী আগরতলা সহ জলমগ্ন হয়ে পড়েছে পার্শ্ববর্তী বহু এলাকা। রবিবার সকাল 11টা থেকে ভারী বৃষ্টিতে ডুবে গেছে শহরের অধিকাংশ রাস্তাঘাট। জয়নগর ওরিয়েন্ট চৌমুহনি রবীন্দ্র ভবন অফিস লেন, শিবনগর প্যারাডাইস চৌমুহনি পোস্ট অফিস চৌমুহনি মোটর স্ট্যান্ড, গণরাজ চৌমুহনি ও বনমালীপুর সহ শহরের বিস্তীর্ণ অংশ জলের নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয়ে পড়েছিল যান চলাচল। ক্ষতিগ্রস্ত হয়েছিল বিদ্যুৎ পরিষেবাও। এদিনের এই ভারী বর্ষণ শেষে শহরের জল নিষ্কাশন ব্যবস্থা খতিয়ে দেখতে শহরে বিভিন্ন রাস্তা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়র বলেন, 2018 সালে বর্তমান রাজ্য সরকার এই রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর পৌর নিগম এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে চলেছে পৌর নিগম কর্তৃপক্ষ। বিশেষ করে শহরের সমস্ত নিকাশি ব্যবস্থা উন্নতির ক্ষেত্রে সবথেকে বেশি উদ্যোগ নিয়েছে পৌর নিগম কর্তৃপক্ষ। এরই ফলস্বরূপ রবিবার ভারী বর্ষণের পরও শহরের রাস্তাগুলোতে জল জমতে দেখা যায়নি বলে জানান মেয়র। যথেষ্ট বৃষ্টি হয়েছে, কিন্তু লক্ষণীয় বিষয় একটা যেটা আমরা আগেও বলেছি এখনও বলেছি যে আগরতলা পৌর নিগম আমাদের দায়িত্ব নিয়ে পড়া, বিশেষ করে 2018 সালে আসার পর আগরতলা পৌরবাসীর যে জল জমা ছিল দীর্ঘদিন সমস্যা, সেগুলি সমাধানের জন্য কিন্তু আমাদের সরকার কাজ করেছে। এবং আমরা 2018 পর আমাদের সরকার এবং আমরা আজকে 1.5 বছর হয়েছে আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা শহরের সমস্ত নিকাশি ব্যবস্থা অনেক উন্নত করেছি। সমস্ত ড্রেন ফিডার ড্রেন আধুনিক ব্যবস্থাপনায় আমরা কাজ করছি। তার ফল হিসাবে আজকে প্রচুর বৃষ্টি হওয়ার পরে কিন্তু এখন জল জমে না। আমরা ভেবেছিলাম যে আমরা বলেছিলাম গতদিনও যে অতিবর্ষণে 24 ঘন্টা জল জমবে শহরে, কিন্তু আজকে লক্ষ্য করলাম অনেক বৃষ্টি হওয়া সত্ত্বেও টানা বর্ষণ, অনেকদিন পর টানা বর্ষণ হয়েছে শহরে, কিন্তু আমরা 1 ঘন্টার বেশি কোথাও যেখানে সবচেয়ে বেশি জল জমে শকুন্তলা রোড, ওরেঞ্জ চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি, রবীন্দ্রভবন প্রাঙ্গণে আমি হেঁটে ওখানে যদি দেখলাম আসলাম দেখলাম কোথাও জল নেই এবং কোনো অভিযোগ আসেনি, বরং ফোন এসছে, অনেকে অভিনন্দন জানিয়েছে। প্রথম আমরা দেখছি আগরতলা অনেক বছর 40 বছর পর যে আগরতলা শহরে জল জমে, কোনো বাড়িতে জল জমেনি, রাস্তায় যে জল জমত সে একদম ব্যবসায়ী প্রাণকেন্দ্র ওরিয়েন্ট চৌমুহনি, শকুন্তলা রোড, রবীন্দ্রনাথ প্রাঙ্গণ বা প্যারাডাইস চৌমুহনিতে কিন্তু এবার বৃষ্টিতে কোথাও জল জমে, কিছুটা জল জমেছিল, 1 ঘন্টা 6 ঘন্টা সমস্ত জল বেরিয়ে গেছে। আমাদের সমস্ত নিকাশ ব্যবস্থা এত উন্নত হয়েছে, এত পরিষ্কার রাখা হচ্ছে সেই কারণে। ভারী বর্ষণের পরও আগরতলা রাস্তায় জল না জমায় আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষকে ব্যক্তিগতভাবে অনেকেই অভিনন্দন জানিয়েছে বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।